আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। আজ সকালে এনআইএ হাতে গ্রেপ্তার হলো ভাটপাড়া 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং। গত 12ই মার্চ সাংসদ অর্জুন সিং এর বাড়ির পাশ থেকে 45টি তাজা বোমা উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আজ নমিত সিংকে। তাকে জগদ্দল থানা থেকে এনআইএ তাদের নিজস্ব দপ্তরে নিয়ে যায়। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। নমিত সিংকে গ্রেপ্তারের প্রসঙ্গে বক্তব্য দিলেন ভাটপাড়া তৃণমূল নেতা তথা ভাটপাড়া পৌরসভা উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ। আমরাও জানি বোম পেয়েছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন লোকাল থানা এনকোয়ারি করবে, এনকোয়ারি করে যা অ্যাকশন নাও নেবে। এর সঙ্গে এনআইএ কী সম্পর্ক? এনআইএ মানে কি? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এগুলোকে এই লেভেলের কোথায় দুটো বোম পাওয়া গেলো সেই জন্য এনআইএ আসছে? কালকে একটা বাচ্চা ছেলে কাকে চড়থাপড় মারবে তার জন্য এনআইএ চলে আসবে? এগুলো বাংলার মানুষ বুঝতে পারছে? এগুলো পলিটিক্যাল হিপেন্স। দেবজ্যোতি ঘোষ, ব্যুরো রিপোর্ট, রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই, 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।